दर्शक श्रोता अपनारा देखुन এখানে আসছে ফুল। এই ফুলগুলো অঙ্কুরোদ্গম হয়ে এলাচি দানায় পরিণত হবে। এখানে মানে অল্প কয়েকটা এলাচি গাছ বোনা হয়েছিল, আস্তে আস্তে এলাচি গাছটা সম্প্রসারিত হয়ে গেছে, অনেকগুলো গাছে পরিণত হয়ে গেছে। এখান থেকে মানে আলাদা ফাঁকে অন্য জায়গায় নিয়ে বোনা যাবে, বৃষ্টির দিনে কয়েকটা নিয়ে বইনা দিন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হোক আগে হোক, অসুবিধা নেই, আরো হোক। এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানেও কয়েকটা ফুল ধরেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা মানে ফুলের থুবনা আসছে, তাই না? আর কত সুন্দর ফুল! কেউ কেউ মনে করে যে এটা বুঝি ফুলেরই গাছ, কিন্তু আর কয়েকদিন পরে যখন এলাচি ধরবে তখন আসলে বোঝা যাবে যে এটা আসলে কেমন। হ্যাঁ, পাতায়ও এলাচির গন্ধ বের হয়ে আসে। এই গাছ তো আমি আনছি, আমি আগে শুনছি, দেখি আর আছে। আচ্ছা আচ্ছা, জনি কোথায়? জনি থাকলে পরে জনি দিয়ে দিতে পারতাম ভিডিও একটু। তাই আস্তে আস্তে সন্ধ্যা নে, আশা করা যায় মানে ব্যাপক ফলন আসবে আশা করা যায়। এই যে এখানে একটা দেখতে পাচ্ছি, এখানেও তো একটা এলাচি গাছের ফুল আসছে, ছড়া আসছে। এই যে এখানে দেখেন আপনারা, অনেকটা ভুট্টার দানার মতো বের হয়ে আসছে, প্রথমে এইভাবে আসে, তারপরে এটা ফেটে এইভাবে মানে ফুলে পরিণত হয়। আর এখানে দেখতে পাচ্ছি ওলি ওলি উড়ে বেড়াচ্ছে ফুলে ফুলে। হ্যাঁ, প্রতিটি থরে থরে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ডাইলেই এলাচি ধরতেছে। এই যে এখানে দেখেন, এই যে ভুট্টা গাছের মতো বের হয়ে আসছে, এই যে এইটা থেকেও আসবে, যে এইটা থেকেও মানে ফুল বের হয়ে আসবে। এই এলাচি গাছগুলো আমি সংগ্রহ করেছিলাম জামালচর থেকে। জামালচর আমার এক ছোট ভাই, ওদের বাড়িতে এগুলো ছিল, ওদের বাড়িটা একটু নিচু জমিতে, যার কারণে বন্যায় ওই গাছগুলো মারা গেছে। কিন্তু আমরা এই গাছগুলো একটু উঁচু জায়গায় বুনেছিলাম, যার পরিপ্রেক্ষিতে এখনও রয়ে গেছে। প্রত্যেকটা থরে থরে আমরা দেখতে পাচ্ছি যে এলাচি বের হয়ে আসছে। যদি এখান থেকে এলাচি বের হয়, আশা করা যায় এলাচির যে দাম, আশা করা যায় এখান থেকে বেশ কিছু এলাচি অন্তত নিজেদের খাওয়ার জন্য কাজে লাগানো যেতে পারে। আর এই গাছগুলো যখন আরও সম্প্রসারিত হয়ে যাবে, আমরা বাড়ির চারদিকে বুনে দেব। এরপর যদি আরও আমরা সফলতা দেখি, তাহলে এখান থেকে আমরা উঁচু পালানে আমরা এলাচি গাছ বুনে দেব, ইনশাল্লাহ। আশা রাখি আপনারা আমাদের সাথে থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।